بسم الله الرحمن الرحيم. ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد আজকের কে বড় ক্ষতিগ্রস্ত বইয়ের ২৪ নম্বর বিষয়, বিষয়টি হচ্ছে বেপর্দা নারী। আজকের ২৪ নম্বর বিষয় হচ্ছে কে বড় ক্ষতিগ্রস্ত বইয়ের বেপর্দা নারী, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি জাহান্নামের কথা উল্লেখ করেছেন, তা হচ্ছে কি বেপর্দা নারী, যা মানুষের জাহান্নামে যাওয়ার অন্যতম মাধ্যম। মানুষের জাহান্নাম যাওয়ার অন্যতম মাধ্যম, শুধু জাহান্নাম ওই বেপর্দা নারী যাবে না, বরঞ্চ তার সাথে সাথে আরো কেউ যাবে। মানুষের ইমান ধ্বংস কারণও বটে, মানুষের ইমান ধ্বংস করে দেয় এই বেপর্দা নারীতে। আল্লাহ তাআলা বলেন, তোমরা স্বগৃহে অবস্থান করো এবং প্রাচীন যুগের জাহিলিয়াতি নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেড়ো না। সূরা হাজার সূরা নম্বর ৩৩ আয়াত নম্বর ৩৩। আল্লাহ তাআলা বলছে এখানে মহিলাদেরকে, মেয়েদেরকে বলছে যে তোমাদের কোনো কাজ নাই, তোমাদেরকে ইনকাম করতে যেতে হবে না, তোমাদের দায়িত্ব ইনকাম করার নাই, তোমাদের দায়িত্ব হচ্ছে বাড়ি ঘর দেখাশোনা, রান্না বান্না করা, ছেলে পেলে ঠিকভাবে মানুষ করা। আল্লাহ তাআলা বলছেন তোমরা বাড়িতে অবস্থান করো, বাড়িতে থাকো, আর প্রাচীন যুগে জাহিলিয়াত যুগে যেরকম নারীরা মানে বেহায়া হয়ে বেড়াতো, সেরকম হয়ে তোমরা বেড়াইও না। আল্লাহ তাআলা নিষেধ করে দিচ্ছেন যে তোমাদেরকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি, ইনকাম করার দায়িত্ব নেই, পুরুষের উপরে এগুলো সব দায়িত্ব। জাহেলি যুগের নারীরা নগ্ন অর্ধনগ্ন, জাহেলি যুগের নারীরা নগ্ন হয়ে থাকতো, ন্যাঙ্গা হয়ে থাকতো, অর্ধনগ্ন, যেমন আজকে আমাদের অর্ধনগ্ন হয়ে থাকছে, হয়ে নিজেদেরকে প্রদর্শন করে, যাকে বর্বরতা ও অসভ্য বলা হয়েছে। কি বলা হয়েছে, ওই সব জাহেলিয়াতের যুগের নারীরা অর্ধনগ্ন হয়ে থাকতো, কিছু কাপড় পরতো, কিছু কাপড় মানে যেমন আজকে যুগের নারীরা দেখা যাচ্ছে, এইসব নারীদেরকে অসভ্য বলা হয়েছে। আমাদের নারীদেরকে এ নির্লজ্জ ও অশ্লীলতা ও বেহায়াপনা পথ অবলম্বন করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অত্র আয়াতে কঠোরভাবে নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, কন্যাদেরকে ও মুমিন নারীদেরকে বলে দিন যে তারা যেন তাদের চাদরের কি অংশ নিজেদের উপর টেনে দেয়, এতে তাদেরকে চেনা সহজতর হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। সূরা আহজাব সূরা নম্বর ৩৩ আয়াত নম্বর অনুসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে চাদরটা তার কিছু অংশ যেন টেনে দেয়, ভাব মাথায় যাতে ভালো করে মুখটুকু একদম খুব সুন্দর ভাবে দেখে মানে ঢেকে দেয়, তাহলে কি হবে, আছে তাহলে চিন্তা মানে জাহেলি যুগের শত উলঙ্গ আর অর্ধ উলঙ্গ হয়ে গেছে, তো তাহলে কি হবে, চিনতে তাদেরকে সুবিধা হবে যে হ্যাঁ এই নারীরা কি, এই নারীরা হচ্ছে ভদ্র মহিলা, এই নারীরা হচ্ছে ভালো মহিলা। এই জন্য যেমন আজকের যুগে, আজকের যুগে বর্ষা পড়ে যে সব মহিলারা বাড়ি থেকে বের হচ্ছে, রাস্তাঘাটে চলছে, তাদেরকে লোকে সম্মানের চোখে দেখে, আর যে অর্ধনগ্ন হয়ে জামা কাপড় টাইট ফিট জালের হাত বিভিন্ন রকমের যে মানে পোশাক পরে দেখে, তো লোকেরা ফেল 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 লোকেরা তাকায়, যেমন বিড়াল বিড়াল যেমন এদুর দেখলে যেরকম ভাবে মানে লাল ফেলে, সেরকম পুরুষ লোকেরা তাদেরকে দেখে লাল ফেলে। সূরা আহজাব সূরা নম্বর ৩৩ আয়াত নম্বর ৫৯। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি এরকম ভাবে চাদরকে দিয়ে ভালোভাবে ঢেকে রেখে রাখো, তাহলে লোকরা তোমরা সহজে চিনতে পারবে যে হ্যাঁ এটা হচ্ছে ভালো ভদ্র মহিলা, এদেরকে এই রায় সবগুলো কিছু ভালোবাসে না, সুতরাং তাদেরকে উত্ত্যক্ত করা হবে না, তাদেরকে বিভিন্ন সিট কাটা হবে না, বিভিন্ন রকমের যে টোন কাটে সেই সব টোন কাটা হবে না। এই আয়াতে স্বাধীন নারীদেরকে এক বিশেষ ধরনের পর্দার আদেশ দেওয়া হয়েছে, তারা যেন মাথার উপর দিক থেকে চাদর ঝুলিয়ে মুখ ঢেকে রাখে। এই যে মাথার উপর দিক থেকে মানে এই যে কাপড়টা চাদরটা মুখটাকে ঢেকে রাখে, যাতে সাধারণ দাসীদের থেকে তাদেরকে স্বতন্ত্র ফুটে ওঠে এবং দুষ্টের কবল থেকে নিরাপদ থাকে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, হে নবী, আপনি ইমানদার নারীদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে ও তাদের লজ্জা স্থানের হেফাজত করে, তারা যেন যা সাধারণত প্রকাশ থাকে তা ব্যতীত তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তাদের গ্রীবা ও বক্ষদেশ তাদের চাদর দিয়ে ঢেকে রাখে। সূরা নূর সূরা নম্বর ২৪ আয়াত নম্বর ৩১। এখানে কি বলছে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, যে আপনি ইমানদার নারীদেরকে বলে দিন, যারা ইমান এনেছে আল্লাহতে বিশ্বাস করেছে মুসলিম হয়েছে, তাদের কি করো, তাদেরকে বলে দাও, কি বলে দাও, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে। তাদের দৃষ্টিকে নত রাখে মানে কি, তাদের দৃষ্টিতে যেন কোনো পুরুষ পরপুরুষকে না দেখে, কোনো পরপুরুষকে যে তাকিয়ে না থাকে, কোনো পরপুরুষের দিকে কোনো পরপুরুষকে গিলে যেন না ফেলে,
আল্লাহ তাআলা বলছে নিষ্টিকে নত রাখে, ও তাদের লজ্জা স্থানে হেফাজত করে, ও তাদের লজ্জা স্থানে হেফাজত করে। অর্থাৎ লজ্জা স্থান যার জন্য হালাল করা হয়েছে, অর্থাৎ নিজের স্বামী ব্যতীত অন্য কোনো কাজেতে ব্যবহার না করে, তারা যেন যা সাধারণত প্রকাশমান তা থাকে, তা ব্যতীত তাদের সৌন্দর্য প্রকাশ না করে। অর্থাৎ তারা যেন যেটা এমনি এমনি প্রকাশ হয়ে যায়, যেমন হাতের কবজি এমনি এমনি প্রকাশ হয়ে যায়, চোখ এমনি এমনি প্রকাশ হয়ে যায়, তাহলে এইসব জিনিস বাদ দিয়ে সাধারণত যেগুলো প্রকাশ হয়ে যায় সেগুলো বাদ দিয়ে যেন অন্য সৌন্দর্য প্রকাশ না করে, অন্য সৌন্দর্য যাতে প্রকাশ না করে। যেমন এইসব হাত হাত পা সমস্ত কিছু চুড়ি থেকে শুরু করে বিভিন্ন কিছু যাতে এগুলো প্রকাশ না করে। তাদের গিরিবা ও বক্ষদেশ, তাদের যে গিরিবা ও বক্ষদেশ মানে বুকের উপর চাদর দিয়ে ঢেকে, বুকের উপরে যাতে আর একটা চাদর দিয়ে ঢেকে রাখে। সূরা নূর 131। অত্র আয়াতে আল্লাহ তাআলা নারীদেরকে দৃষ্টি নত করার জন্য আদেশ করেছেন। কি করে দৃষ্টি নত করার জন্য আদেশ করেছেন? কারণ যেসব দৃশ্য পুরুষের জন্য ক্ষতিকর সেসব দৃশ্য নারীর জন্য ক্ষতিকর। আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদের নিকট কিছু চাইলে পর্দার আড়াল হতে চাও, এটা তোমাদের এবং তোমাদের অন্তরের জন্য অধিক ও অধিকতর পবিত্রতা করণ। সূরা আহজাব সূরা 35। আল্লাহ তাআলা কি বলছে এখানে, যে যদি কোনো নারীর কাছ থেকে যদি চাইতে হয়, কারো বাড়ি থেকে যদি চাইতে হয়, তাহলে কিভাবে চাইবে? পর্দার আড়াল থেকে চাইবে। সে দরজায় পর্যায়ে থাকবে, কোন একটা জিনিস চাইবে, তখন সে কি করবে? পর্দার আড়াল থেকে হয়তো কারো ছেলে পিলের হাতে দিয়ে পাঠাবে। আর যদি খুব যাতে হয়, তাহলে সে যাতে ভালোভাবে একদম পর্দা সহ যাতে তাকে দেওয়া আসে। এইরকম ভাবে আল্লাহ তাআলা বলছে এইরকম ভাবে চলবে, এবং এটা অন্তরের পবিত্রতা করণ। তাহলে কি হবে? অন্তরটা পবিত্র থাকবে, মানে অন্তরটা কোনো দিকে ঝুঁকে যাবে না। অত্র আয়াতের সারমর্ম এই যে, নারীদের কাছ থেকে অন্য কোন পুরুষ কোন ব্যবহারিক পাত্র বস্ত্র ইত্যাদি নেওয়া জরুরি হলে সামনে নিয়ে নিবে না, সামনে এসে নিয়ে নেবে না। কোনো জিনিস যদি দরকার হয় তাহলে মেয়েদের সামনে এসে যে নিয়ে নেবে এইরকম ব্যাপার না, বরঞ্চ পর্দার আড়াল থেকে নিতে হবে। বরং পর্দার আর অন্তরাল থেকে চাইবে, পর্দার আড়াল থেকে চাইবে। দেওয়াল দরজা ও পোশাক অন্তরাল হতে পারে। অত্র আয়াতে আরো বলা হয়েছে যে পর্দার এই বিধান পুরুষ ও নারী উভয়ের অন্তরে মানসিক কুমন্ত্রণা থেকে পবিত্র রাখে। এখানে কি বলা হয়েছে, যদি পর্দা করা হয় তাহলে নারী পুরুষ সবারই অন্তর পবিত্রতা রাখে। যদি পর্দা না করে তাহলে কি হবে, চারটা চোখ, চারটা যখন চোখ এক জায়গাতে মিলে যাবে তখন কি হবে, ওর মনটাও চলে যাবে ওর দিকে, ওর মনটাও চলে যাবে ওর দিকে। আল্লাহ তাআলা বলেন, বৃদ্ধ নারী যারা বিবাহের আশা রাখে না, তাদের বাহির ভাস পোশাক চাদর বোরখা ইত্যাদি খুলে রাখলে কোনো অপরাধ নেই, তবে এটা হতে বিরত থাকাই তাদের জন্য উত্তম। আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। সূরা নূর 24:7। আল্লাহ তাআলা কি বলছেন, যারা বৃদ্ধ নারী, যারা বয়স হয়ে গেছে, যাদের আর বিয়ের কোনো আশাই নেই, যারা বিয়ের কোনো আশাই রাখে না, তাদের বহির্বাস, তাদের যে মানে পোশাক, তাদের যে বোরখা, তাদের যে চাদর, এগুলো কি করতে পারে, খুলে রাখলে কোনো অপরাধ নেই। এরা যদি না ব্যবহার করে গেলে খুলে রেখে দেয় কোনো অপরাধ নেই, কোনো অপরাধ নেই তাদের জন্য। কিন্তু কাদের জন্য অপরাধ? তাদের জন্য অপরাধ যারা বিবাহের আশা রাখে, যারা যুবতী মেয়ে। কিন্তু আজকে কি দেখা যাচ্ছে, আজকে যার বয়স হয়ে গেল মাটির কবরে আর যাবে, আর কবরে যাবে তাকে পড়ানো হচ্ছে বোরখা, আর যাকে ঠোকা মারলে ফোটা পড়বে তাকে একবারে উলঙ্গ হয়ে যাচ্ছে, আর টেনে টেনে ওই বোরখা পড়া হয়েছে মানে বয়স্ক মেয়েটাকে টেনে টেনে নিয়েছে। যাকে বোরখা পরানো দরকার, যাকে ঢেকে রাখা দরকার তাকে ঢেকে রাখা হচ্ছে না, আর যা ঢেকে রাখার না ঢেকে রাখলে চলবে, যা বয়স শেষ হয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে তাকে ঢেকে রাখা হচ্ছে। তাহলে এইরকম ভাবে কি আর সমাজ সুধরাবে? এমনি ভাবে কি আর ধর্ষণ কমবে? এমনি ভাবে কি মানুষ আর সৎপথে আসবে? কিভাবে আসবে? যাকে রাখা, যাকে রাখা ঢাকা মানে তাকে রাখা হচ্ছে উদাম, আর যাকে উদাম রাখার তাকে রাখা হচ্ছে ঢাকা। এই তো উল্টা আজকে চলছে। তবে এটা হতে বিরত থাকাই উত্তম। তবে যদি বয়স্ক মহিলারা যদি এসব গুলো মানে পর্দা করে তাহলে এটা সবচেয়ে ভালো, তবে ওরা পর্দা খুলতে পারে। অত্র আয়াতে পর্দার বিশেষ পোশাক পরা ভালো বলা হয়েছে, যদিও সমাজে এই আয়াতের সরাসরি বিরোধিতা করা হয়। অর্থাৎ বয়প্রাপ্ত মা বোরখা পরিধান করেন, অথচ তার সাথে পূর্ণ যুবতী মেয়ে নগ্ন অর্ধনগ্ন থাকে। কোনো এক সময়ে সূর্য গ্রহণের সালাতের পর সাহাবী বললেন, হে আল্লাহ রসুল, আমরা আপনাকে দেখলাম আপনি এক স্থান হতে কিছু সামনে গেলেন, অতঃপর আবার ফিরে আসলেন। সাহাবীরা বলছে, ইয়া রাসূল, আপনাকে দেখলাম যে সূর্য গ্রহণের সালাতে যে আপনি দেখলেন যে সালাত আদায় করছেন, ফের আগা দিকে গেলেন, ফের পিছিয়ে চলেন, ব্যাপারটা কি? ব্যাপারটা কি? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি জান্নাত দেখলাম। কি বলছে? আমি জান্নাত দেখলাম। আমি সেখান হতে একটি ফলের গোছা নেওয়ার ইচ্ছা করছিলাম, আমি জান্নাতে গেলাম তো আমার মনে হয়েছে ফলের গোছাটা নিয়ে নিই, যে তো জন্য আমি একটু আগিয়ে গেলাম।
আমি যদি একটি গোছা নিতাম তাহলে তোমরা পৃথিবীর বিদ্যমান থাকা পর্যন্ত খেতে, পৃথিবীর জন্য পর্যন্ত থাকতো পর্যন্ত খেতে শেষ হতো না। তারপর আমি জাহান্নাম দেখলাম, তারপর কি দেখলাম, জাহান্নাম দেখলাম। আজকের মতো আশ্চর্য দৃশ্য আর কখনো আমি দেখিনি। আল্লাহর রাসূল বলছি এত জাহান্নাম ভয়ঙ্কর, এই ভয়ঙ্কর আজকের মতো যে মারাত্মক মারাত্মক যে দৃশ্য দেখলাম সেই দৃশ্য আর অন্যদিন দেখিনি। সেখানে কি দেখলাম, সেখানে দেখলাম অধিকাংশই নারী। সেই জাহান্নামে কি দেখলাম, অধিকাংশই নারী। সাহাবীগণ বললেন হে আল্লাহর রাসূল এটা কেন? সাহাবীরা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ, মেয়েরা তো আর চুরি ডাকাতি করতে যায় না, মেয়েরা তো আর ছিনতাই করতে যায় না, মেয়েরা তো কার বেইমানি বাটপারি করতে যায় না, সব মানে ব্যবসা বাণিজ্য করে, তাহলে মেয়েরা বেশিরভাগ জাহান্নামে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন কারা, সাহাবীরা। তিনি বললেন তাদের কুফরির কারণে। কি বলছে, কিসের কারণে? কুফরির কারণে। বলা হলো তারা কি আল্লাহর সাথে কুফরি করে? বলছি হে আল্লাহ রাসূল, মহিলারা কি আল্লাহর সাথে কুফরি করে, শিরিক করে, এরা কি করে এরা? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না। কি বলছেন? আল্লাহর রাসূল বলছেন না, আল্লাহর সাথে কুফরি করে না। কার সাথে কুফরি করে? তারা স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে না এবং অনুগ্রহের শুক্রিয়া আদায় করে না। কি বলছে? যে স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে না, যে স্বামী কোনো জিনিস আনলো তো এর জন্য দোয়া করা, যে আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ বলা, এই ধরনের মানে সুফি আদায় করে না, মানে কৃতজ্ঞতা প্রকাশ করে না। কৃতজ্ঞতা, মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। মানুষ যে কত কষ্ট করে তার স্বামী বাহিরে কামে করে নিয়ে আসে, এই জন্য তার আগে থেকেই দরজা জানে যে এই সময়তে আসে, এই সময়তে তার পাঁকা টাকা নিয়ে রেডি করা, পানি টানি নিয়ে এসে আগে থেকে রেডি করা, যাতে তার স্বামী কোনো অসুবিধা না পায়। কৃতজ্ঞতা প্রকাশ করে যে বাইরে আমাদের জন্য খাওয়ারের জন্য মেনটেন করছে, এর জন্য মানে কৃতজ্ঞতা প্রকাশ করে না এবং অনুগ্রহের সুক্রিয়া আদায় করে না। সে যে খাটাখাটি করছে এর জন্য সে সুক্রিয়া আদায় করে না। তুমি যদি, তারপরে বলছে, তুমি যদি সারা জীবন তাদের সাথে অনুগ্রহ করো, ততপর তোমার মধ্যে কোনো কিছু লক্ষ্য করে তারা বলে, কি বলছে, যে তুমি সারা জীবন কি করো, ভালো করে গেলে তোমার স্ত্রীদের ভালো করে গেলে, ভালো করে গেলে, ভালো করে দিলে, তোমার মধ্যে কোনো কিছু কোনোদিন হয়তো ব্যতিক্রম হতে পারে, তো কি বলে, আমি তোমার কাছে কখনো কল্যাণ নেই, তোমার কাছে কখনো আমি ভালো থাকলো না, তোমার কাছে আমি এটা খেতে কোনোদিন পেল না, আমার জিঘানটা তোমার কাছে লালিয়েই থাকলো, তোমার সাথে থেকে আমি কোনোদিন বেড়াতে যেতে পেলু না, আমি এই কবরে ঢুকেই থাকলো। এই যে মেয়েরা এমন এমন কথা বলে, কখনো কল্যাণ পায়, এই ধরনের কি করে তারা, কুফরি করে, স্বামীর কুফরি করে। বুখারি মুসলিম মিসকাত হাদিস নাম্বার 1482। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে জাহান্নামের অধিকাংশ অধিবাসী নারী, কারণ হচ্ছে অনুগ্রহ শুকরি আদায় না করার কারণে তারা জাহান্নামে যাচ্ছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি জান্নাতের প্রতি লক্ষ্য করে দেখলাম, জান্নাতে অধিকাংশ কি বলছে, ইবনু আব্বাস বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি জান্নাতে লক্ষ্য করে দেখলাম জান্নাতে কারা, বেশিরভাগ কারা আছে, আমি দেখলাম জান্নাতে অধিকাংশ অধিবাসী হচ্ছে দরিদ্র, মানে গরিব, যারা গরিব শ্রেণীর লোক, গরিব মানুষ, ফকির, মিসকিন, এরা হচ্ছে বেশিরভাগ জান্নাতে। অন্য একটা হাদিসে এসছে, মিসকিনদের গরিব হওয়ার কত ফজিলত, যে আমি আল্লাহ সাল্লাম বলছে আমি গরিব লোকের সাথে থাকতে চাই, আমি মরতে গেলে গরিব হয়ে মরতে চাই, গরিবের সাথে কি আমাদের উঠতে চাই, তার মানে গরিব লোকের কি ফজিলত আছে। তো আল্লাহ রাসূল বলছে আমি দেখলাম জান্নাতে বেশিরভাগ কারা, গরিব লোক। অতপর জাহান্নামের প্রতি লক্ষ্য করলাম এবং দেখলাম জাহান্নামে অধিকাংশ অধিবাসী হচ্ছে নারী, মেয়ে লোক। বুখারী মুসলিম মিসকাত হাদিস নাম্বার 5234। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চারটি বিষয়ের প্রতি লক্ষ্য করে নারীকে বিবাহ করা হয়। চারটা জিনিসের প্রতি লক্ষ্য রেখে মেয়েদেরকে কি করা হয়, বিয়ে করা হয়। তার এক নম্বরে কি সম্পদ, দুই নম্বরে তার মাল কত আছে, এক নম্বরে সম্পদ মানে তার কত মাল আছে, তাদের কত মাল থাকবে, এক নম্বরে সম্পদ। দুই নম্বরে কি দেখা হয়, বংশ দেখা হয়, যারা বংশ বলি তার নাম করা বংশ আছে কিনা। তিন নম্বরে কি সৌন্দর্য, মেয়েরা কত সুন্দর দেখতে সেটা জায়গায় বিয়ে করা হয়, সৌন্দর্য না হলে বিয়ে হয় না। চার ধার্মিকতা, মানে সে মেয়েটা পর্দা করে কিনা, নামাজ পড়ে কিনা, ভালোভাবে চলে কিনা, কারোর সঙ্গে ঝগড়াঝাটি করে নাকি, সে সিনেমা টিনেমা দেখতে যায় নাকি, সে বেপর্দা হয়ে চলে নাকি, এইসব ধার্মিকতা দেখা হয়, তার ভালো দিকটা দেখা হয়। তুমি শুধু ধর্মকে তার প্রতি লক্ষ্য করো। কি বলছে, তুমি শুধু লক্ষ্য করো কোন দিকটা, ওই মেয়েকে দেখো, আর মেয়ে ধন সম্পদ দেখো না, ওর বংশবলি দেখো না, ওর সৌন্দর্য দেখো না। তুমি কি দেখবে, তুমি যে জিনিসটা দেখবে, যে সে পর্দা করে কিনা, সে সিনেমা দেখতে যায় না তো, সে মানুষের সাথে ঝগড়া করে না তো, সে ভালোভাবে সালাম আদায় করে তো, সে কেউ বাক্য করে কথা বলে না, তার কণ্ঠ বাইরে যায় না তো, তুমি এই ধরনের মেয়েকে কি করো, বিয়ে করো।
একে কি করো এর প্রতি লক্ষ্য রাখো, অর্থাৎ মানে এই ধরনের মেয়েকে তুমি বিয়ে করবে, বাকি গুণ যদি থাকে ভালো, না থাকলে কোনো সমস্যা নেই। বুখারি মুসলিম মিসকাত হাদিস নাম্বার 3082। অত্র হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র ধার্মিক পর্দানশীল মেয়েকে বিবাহ করতে বলেছেন, বাকি গুণগুলি থাকলে ভালো, না থাকলে কোনো দোষ নেই। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সম্পূর্ণ পৃথিবী হচ্ছে সম্পদ। কি হচ্ছে? পৃথিবীটা হচ্ছে সম্পদ। আর পৃথিবীর সবচাইতে উত্তম সম্পদ হচ্ছে সৎ চৈত্রবান নারী। কি বলছে? পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম, সবচাইতে ভালো, গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে কি? সচ্চরিত্রা নারী, ভালো নারী। বুখারী মুসলিম মিসকাত হাদিস নাম্বার 3083। এটা সবচাইতে বড়, বেশি বড় সম্পদ বলা হলো কেন? এই নারীর কারণেই সংসার সুখের হয়। নারী যদি প্রেমের ইচ্ছা মতো চলে, আজকে যদি স্বামী বলে আজকে মাছ নেবো রে, বলছে না আজকে গোশত আনতে হবে, স্বামী বলছে আজকে মাংস আনবো রে, যে স্ত্রী বলছে না আজকে মাছ আনতে হবে, মানে স্বামী এক কথা বলছে, স্ত্রী আবার বিপরীত কথা বলছে। সুতরাং সবসময় মেন্টেন করে চলতে হবে, স্ত্রীকে বলতে হবে ঠিক আছে আজকে মাছ লাগাও, আমার মাংস খেতে ইচ্ছে করেছে, তো একজন মাংস নিও, এইরকম ভাবে মেন্টেন করতে হবে। না, স্বামী এক কথা কইছে, স্ত্রী তার বিপরীত কথা কইছে, এইরকম যাতে না হয়, তাহলে কি হবে? সংসারটা আগুনে হয়ে যাবে। আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক পুরুষ অপর পুরুষের গুপ্তাঙ্গের প্রতি লক্ষ্য করতে পারে না। কি বলছে? এক পুরুষ, কোন পুরুষ কোন পুরুষের গুপ্তাঙ্গের দিকে, লজ্জাজনিত দিকে তাকাবে না। তেমনি এক নারী অপর নারীর গুপ্তাঙ্গের দিকে লক্ষ্য করতে পারে না, অনুরূপভাবে এক নারী অপর নারীর গুপ্তাঙ্গের দিকে, লজ্জাজনিত দিকে তাকাবে না। দুইজন পুরুষ একটি কাপড়ের নিচে সহ্য গ্রহণ করতে পারে না। দুইজন পুরুষ একটা কাপড়ের নিচে, অর্থাৎ একটা কি বলছে, ল্যাপে বা একটা চাদরে যাতে না ঘুমায়। আজকে আমরা কি করি সাধারণ ভাবে, একটা চাদর একটা ল্যাপ, দু তিনজন ঘুমিয়ে যাচ্ছে কোনো সমস্যা নেই, কিন্তু না, একজনের জন্য একটা ল্যাপ লাগবে, ছোট ছোট ল্যাপ বানাতে হবে, ছোট ছোট চাদর রাখতে হবে, কি একজনকে একটা দিতে, একটা চাদরে যাতে দুইজন পুরুষ যাতে না ঘুমায়। অনুরূপ ভাবে দুজন নারী একটি কাপড়ের নিচে সহ্য গ্রহণ করতে পারবে না, মানে একটা কাপড়ে একটা ল্যাপের তলে যাতে দুজন মেয়ে লোক ও অন্য অন্য মেয়ে লোক যাতে কি করে না ঘুমায়, আলাদা আলাদা যাতে তার ল্যাপ থাকে। কেন? এক জায়গাতে এক ল্যাপে যখন থাকলে তখন আর গায়ে যখন মানে ঘাসতে ঘাসতে হবে, তখন কি হবে, তখন সমস্যা সৃষ্টি হয়ে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মুসলিম মিসকাত হাদিস নাম্বার 3100। অত্র হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বিষয়ে পুরুষদেরকে পুরুষ থেকে এবং নারীদেরকে নারী থেকে পর্দা করতে বলেছেন। অনেক বিষয়ে পুরুষকে পুরুষকে পর্দা করতে বলেছেন, নারীকে নারী থেকে পর্দা করতে বলেছেন। বিশেষ করে হাতের কবজি ও মুখমণ্ডল ব্যতীত একজন নারী অপর নারীর বাকি অঙ্গের প্রতি লক্ষ্য করতে পারে না। অর্থাৎ হাতের কবজি আর মুখমণ্ডল ব্যতীত যে কোন মেয়ে লোক হলে তার অন্য অন্য দিকে তাকাবে না, এগুলো চলবে না। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক নারী অপর নারীর অঙ্গের সাথে অঙ্গ লাগাতে পারে না বা স্পর্শ করতে পারে না। এক নারী অপর নারী যায় যে সুতে গেলে একসাথে শুনতে অঙ্গে ঠেকাঠেকি হবে, তাহলে স্পর্শ করা করে এসবগুলো নিষেধ আছে, কারণ সে তার স্বামীকে ওই নারীর অঙ্গের বিবরণ দিতে পারে। কি বলছে? যদি এক নারী অন্য নারীকে যদি অঙ্গ দেখায় আর শরীর দেখায়, তাহলে কি হবে, ওকে খুব ভালো লেগেছে, তো স্বামীর সামনে গল্প করে এইরকম কত সুন্দর এইরকমই করবে, তাহলে কি হবে, তখন তার স্বামী ওই নারীর অন্তরে চোখের লোক উঠায়, তখন ও যে ওর সামনে গল্প করছে স্বামীর সামনে, তো ওর কিন্তু ওই নারীর দিকে অন্তরে চোখে দেখতে থাকবে। এই জন্য অপর কোন মহিলার সৌন্দর্য বর্ণনা করো কোন স্বামীর সামনে তার স্ত্রীর উচিত নয়, যে উমুককে দেখলাম উমুকের স্ত্রীটা কত সুন্দরজি বা উমুক জি, এই সবগুলো স্বামীর সামনে বর্ণনা করা নিষেধ। বুখারী মুসলিম মিসকাত হাদিস নাম্বার 4095। অত্র হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীকে নারী থেকে পর্দা করতে বলেছেন। সুতরাং আমাদের দেশে বিবাহের অনুষ্ঠানে হলুদ মাখানোর প্রথা নিতান্তই জঘন্য। কি বলছে? যে নারী থেকে যদি নারীকে পর্দা করতে হয়, তাহলে যে বিয়ের সময় যে নারীকে যে হলদি মাখাচ্ছে, কে মাখাচ্ছে, ভাবিরা, চাস্ত বহিনেরা, আর কেউ যে মাখাচ্ছে, সে মাই যাই হোক না কেন, কি হচ্ছে, কত রকমের মায়ের চেয়ার বাকি হচ্ছে, এই যে হলুদ মাখা যে প্রথা, এটা জঘন্য প্রথা, নোংরা প্রথা, বর্বর প্রথা, এই প্রথা থেকে বেরিয়ে আসতে হবে। জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নারীদের প্রতি হঠাৎ দৃষ্টি পড়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম। কি বলছেন? আমি আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নারীদের প্রতি হঠাৎ করে যদি দৃষ্টি পড়ে যায়, তাহলে এই সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি আমার চোখ ফিরে নিতে আদেশ করলেন। কি বলেন? যখন তোমার নারীর দিয়ে চোখ পড়ে যাবে, তখন কি করবে, চোখটা ফিরে নেবে, মুখটা ফিরে নেবে। মুসলিম মিসকাত হাদিস নাম্বার 3100।
চার। অত্র হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের প্রতি স্বেচ্ছায় লক্ষ্য করতে কঠোরভাবে নিষেধ করেছেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই মহিলারা শয়তানের আকৃতিতে আসে আর শয়তানের আকৃতিতে যায়। কি বলছে? যে মহিলারা যখন আসে, যখন বাড়ি থেকে বের হয় বা অন্য কোনো পুরুষের সামনে যায়, তখন শয়তানের আকৃতি, মানে শয়তান তার এমন ভাবে, মানে তার সৌন্দর্যটা অপর পুরুষের সামনে এমন ভাবে ফুটিয়ে উঠায় যে মনে হয় সে একদম বিশ্ব সুন্দরী। অথচ দেখা যাচ্ছে হয়তো তার স্ত্রী ঠিক না সুন্দরী নয়, কিন্তু তার স্ত্রী যত সুন্দরী হোক, কিন্তু অন্য নারীকে শয়তান কি করে সুন্দর করে দেখায় এবং শয়তানের আকৃতিতে সে যায় এবং শয়তানের আকৃতিতে যায়। যদি কোনো নারীকে তোমার কাউকে ভালো লাগে এবং সে অন্তরে গেঁথে যায়, তাহলে সে যেন তার স্ত্রীর নিকট চলে যায়। যদি কোনো নারীকে দেখলো, দেখার পরে যদি তাকে ভালো লাগলো, তাহলে তার মানে একটা অন্তরে যে বাসনা মানে করে, তাহলে কি করে তার স্ত্রীর কাছে যায়, বাড়ি গিয়ে কি করবে স্ত্রীর কাছে যায় এবং তার সাথে যাতে সে মিলামিশা করে। নিশ্চয় এ মিলন অন্তরের মন্দ পরিকল্পনা দূর করে দিবে। কি বলছে? যখন এইরকম এক এক সমস্যা ঘটবে, তখন সে যাতে বাড়ি গিয়ে তার স্ত্রীর সাথে যাতে মিলে। এই জন্য নিষেধ আছে যে কোন মহিলা যাতে ফরজ বাদ দিয়ে যে নফল রোজাগুলো আছে, নফল রোজাগুলো যদি রাখতে হয় তাহলে কার অনুমতি দিতে হবে? স্বামীর অনুমতি। কিনা স্বামীর অনুমতি দিতে হয়? কারণ স্বামী বাইরের লোক, বাইরে যাচ্ছে, কখন কি হলো না হলো সে দিনের বেলাও আসতে পারে বাড়িতে, তার সমস্যা হতে পারে, যে হাদিসের নির্দেশনা আছে, তাহলে স্ত্রীকে সবসময় সেভাবে রেডি থাকতে হবে। না হলে কি হবে, যে সমস্যার সৃষ্টি হবে। আজকে একটা পুরুষ কেন একাধিক বিয়ে করছে? মহিলাদের এই সব মানে দুষ্টামির কারণে পুরুষরা আজকে বাধ্য হচ্ছে আর একটা বিয়ে করছে। মুসলিম মিসকাফ হাদিস নাম্বার 3105। সুতরাং এইসব ব্যাপারগুলো মহিলাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। অত্র হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিহাইয়া নগ্ন নারীদেরকে শয়তানের সাথে তুলনা করেছেন। তাদের ক্ষতি অন্তরে জাগতে পারে। শয়তান যেমন মানুষের অন্তরে খারাপ জিনিস জাগাতে পারে, তো নারীদেরকে দেখলে পুরুষদের অন্তরে খারাপ ধারণা জাগতে পারে বলে সতর্ক করেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারী হচ্ছে গোপন বস্তু। নারী হচ্ছে কি? নারী হচ্ছে গোপন বস্তু, মানে ও গোপনে থাকার জিনিস। যখন সে বাড়ি থেকে বের হয়, শয়তান তাকে অর্ধনগ্নতার প্রতি ক্ষিপ্ত করে তুলে। যখন সে বাড়ি থেকে বের হয়, তখন কি করে শয়তান তাকে অর্ধনগ্নতার প্রতি মানে ক্ষিপ্ত করে, মানে ওর ইচ্ছা হয় যে যদি আমি টিকলিটা পরতাম, চুড়িটি ভালো করে লাগাতাম, এমনি তো বাড়িতে কালো কাপড় খান্ডা পরে বাইরে যাই, তাকে ভালো যেখানে কাপড় ফ্রেশ কাপড় আছে, যেখানে চোখ লাগে সেই কাপড় খান্ডা যাই, শাড়ি পরে যাই, ভালো চাদর খান্ডা পরে যাই, একদম দেখতে ভালো লাগবে, ভালো চকমকে ব্লাউজটা পরে যাই। এই যে শয়তান কি করে, বাড়ির ছেলে যখন মানে হবে মহিলারা, তখন তাকে এমন এমন সুস্থুরি দিবে যে টিকলিটা পর না দেখতে ভালো লাগবে, চুড়িটা পর না, এই কাপড় খান্ডা পরে কিনা তো নোংরা হয়েছে, এই কাপড় খান্ডা পর। অথচ স্বামীর সামনে সেই নোংরা কাপড় খান্ডা পরে থাকে। অথচ নিয়ম হচ্ছে যে স্বামীর সামনে ভালো সুন্দর জিনিস পরে থাকবে, কিন্তু স্বামীর সামনে কি যে নোংরা কাপড় পরে থাকছে, আর যখন বাইরেতে যাচ্ছে তখন এত সুন্দর হয়ে পড়ছে, আসলে উদ্দেশ্য কি থাকে? উদ্দেশ্য লোকে দেখবে আমাকে। সুতরাং এটা নিষেধ আছে। তিরমিজি মিসকাফ হাদিস নাম্বার 3109। অত্র হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নারী পর্দাবিহীন অবস্থায় বের হলে শয়তান তাকে পাপের উপর ক্ষিপ্ত করে, শয়তান তাকে পাপের উপর ক্ষিপ্ত করে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাহরাম ব্যতীত কোনো মহিলা একদিন এক রাতে সফর করতে পারে না। বুখারী মুসলিম মিসকাফ হাদিস নাম্বার 2515। কি বলছে? নারী মাহরাম ব্যতীত মানে তার বাপ, তার ভাই, তার বেটা, তার বহিনের বেটা, তার ভাইয়ের বেটা, এরা হচ্ছে মাহরাম। তো এদের ছাড়া কোন জায়গাতে যাবে, এক রাত একদিন থাকবে, সুতরাং এক রাত থাকবে, তাহলে এই এরা যদি তার সাথে না থাকে তাহলে থাকতে পারবে না, যেতে পারবে না। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে একা সফর করতে নিষেধ করেছেন, একা সফর করতে নিষেধ করা হয়েছে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই শ্রেণীর লোক জাহান্নামী রয়েছে যাদের আমি এখনো দেখিনি। কি বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? যে দুই শ্রেণীর মানুষ জাহান্নামী হয়েছে যাদেরকে আমি এখনো পর্যন্ত দেখিনি। প্রথম শ্রেণী কি? এমন সম্প্রদায় যাদের হাতে গরু পরিচালনা করার লাঠি থাকবে, এমন সম্প্রদায় আসবে যে ওরা অতি অত্যাচারী হবে, গরু পরিচালনা করার লাঠি থাকবে যা দ্বারা তারা মানুষকে প্রহার করবে। দ্বিতীয় শ্রেণী কারা? দ্বিতীয় শ্রেণী হচ্ছে নগ্ন পোশাক পরিধানকারী নারী। কি বলছে? নগ্ন পোশাক মানে এই যে পাতলা পাতলা পোশাক, মানে সে পাতলা পোশাক এত ওড়না পাতলা পড়ছে যা তার ভিতরে সব দেখা যাচ্ছে, এমন টাইট ফিট সে লেগেন্স পরছে বা জামা পরছে, এমনি তো তার হাত নেই, তারপরে হাত যদি পরছে তাহলে জাল পুরো মানে জালের ভিতরে দেখা যাচ্ছে, তারপরে মানে এমন টাইট ফিট যে তার উঁচা নিচে সবকিছু বোঝা যাচ্ছে,
নগ্ন পোশাক, এগুলো হচ্ছে নগ্ন পোশাক পরিধানকারী নারী, যারা পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে, যারা পুরুষদেরকে নিজের প্রতি কি করবে আকৃষ্ট করবে, সবসময় আমাদের ইচ্ছা হবে যে কোনটা পুরুষ আমাদেরকে দেখছে, কোনটা পুরুষ কি করছে, এইরকম আকৃষ্ট করবে, এবং নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে। তাদের মাথা, তাদের বক্ষ উঁচু এবং কাঁধ বিশিষ্ট উঁচিয়ে নেয়, অর্থাৎ মাথা, মাথার যে ঝুঁটি এমন ভাবে মানে এ করে রাখবে যাতে লোকেরা এরকমই দেখে, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। কি বলছে? তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, এমনকি তারা জান্নাতের সুগন্ধিও পাবে না। অথচ জান্নাতের সেই সুগন্ধি এত বহুদূর পর্যন্ত পাওয়া যায় যে অন্য বড় নাই, এক মাসের দূরত্বের হতেও পাওয়া যায়, এক মাসের দূরত্ব হতেও জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। অথচ তারা এত জান্নাত থেকে দূরে থাকবে, সেই সব মহিলারা জাহান্নামে যাবে, তো তারা জান্নাতের সুগন্ধিটাও পাবে না। মুসলিম মিসকাফ হাদিস নাম্বার 3524। অত্র হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নগ্ন পোশাক পরিহিতা বিহায়া ইমান ধ্বংসকারিণী নারীদের তীব্র নিন্দা করেছেন। তিনি তাদেরকে জাহান্নামী বলেছেন, বিশেষ করে তাদের নগ্ন মাথার তীব্র সমালোচনা করেছেন। আজকে তো মাথায় কাপড়ই দেওয়া যায় না, মাথায় তো কাপড়ই নাই, আর যদি কাপড় দিয়েছে তো এখানে জাল, জাল মানে কাপড় দিয়েও না দেওয়ার মতোই সব দেখা যাচ্ছে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লজ্জাই হচ্ছে ঈমান। কি বলছে? লজ্জাই হচ্ছে ঈমান, যার লজ্জা নেই তার ঈমান নেই। তাহলে মেয়েদের আজকে যেভাবে চলাফেরা করছে, আজকে রাস্তাঘাটে এমনিতে যেভাবে মানে থাকছে সবসময়, এদের লজ্জা যেহেতু নেই তো ঈমান কি করে থাকতে পারে? ঈমান হচ্ছে জান্নাত লাভের মাধ্যম। কি বলছে? ঈমান হচ্ছে জান্নাত লাভের মাধ্যম। আহমদ তিরমিজি মিসকাত হাদিস নাম্বার 5077। অত্র হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লজ্জাকে ঈমান বলেছে। অন্য হাদিসে বলা হয়েছে, লজ্জাবিহীন নারী পুরুষ সব কিছু করতে পারে। বুখারী মিসকাত হাদিস নাম্বার 5072 কি বলছে? যে লজ্জাবিহীন, যদি কারোর লজ্জা না থাকে তা তুমি যা ইচ্ছা তাই করতে পারো, মানে লজ্জা যদি না থাকে তা যা ইচ্ছা তাই করতে পারো। আজকে লজ্জা না নেই ওই জন্য কি পড়ছে, লেগেন্স পড়ছে, একদম টাইট ফিট সব বুঝা যাচ্ছে, তার পায়ে কতখানি মোটা, কোনটা জাং কতখানি মোটা, কোন জায়গায় কতখানি মোটা সব কিছু বুঝা যাচ্ছে। সে মানে এমন ব্লাউজ পরছে, সে এমন কাপড় পরছে, সে এমন মানে ওড়না পরছে যা তার সব বুঝা যাচ্ছে, এমন টাইট ফিট পরছে সব বুঝা যাচ্ছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোর যার লজ্জা নেই তো সব কিছু করতে পারে, ওর জন্য তখন সব সহজ হয়ে যাবে। সুতরাং এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত মারাত্মক মারাত্মক কথা বলেছে যে এই সব নারীরা পরিষ্কার ভাবে জাহান্নামে যাবে। আর এরাই শুধু জাহান্নামে যাবে নয়, বরং এরা কিছু লোককে জাহান্নামে নিয়ে যাবে। কয়জনকে নিয়ে যাবে? এরা বাপের দায়িত্বে থাকে, এরা বাপের দায়িত্বে থাকে, বাপকেও জাহান্নামে নিয়ে যাবে। বাপ যেহেতু তাদেরকে ই করে, একটা হাদিসে এসছে যে দায়ীস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না, দায়ীস ব্যক্তি জান্নাতে যাবে না। দায়ীস কারা? যারা স্ত্রী যেভাবে চলাফেরা করছে, পর্দা বেপর্দা কোনো কিছু খেয়াল রাখে না, বেপর্দা হয়েছে ও কিচ্ছু বলে না, অনুরূপ ভাবে তার মেয়ে কিভাবে স্কুল যেছে, কিভাবে রাস্তায় চলাফেরা করছে, কোন পোশাক পরছে ও কোনো কিছু খেয়াল করে না, কোন পোশাক কিনছে না করে ও কোনো কিছু খেয়াল করে না। তো এদেরকে বলা হয়েছে দায়ীস। তো আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন দায়ীস ব্যক্তি জাহান্নামে যাবে, যদিও সে নামাজ টামাজ যা কিছু সব কিছু করে। তাহলে ব্যাপারটা কত মারাত্মক। সুতরাং তাহলে কাকে নিয়েছে? বাপকে নিয়ে যাচ্ছে জাহান্নামে। ওই বেপর্দা নারী কাকে নিয়ে যাচ্ছে? বাপকে নিয়ে যাচ্ছে। আর কাকে নিয়ে যাবে? যারা বড় ভাই যদি থাকে, মানে দায়িত্বশীল বড় হয়ে গেছে, সে বোনদের দিকে কোনো কিছু লক্ষ্য রাখছে না, সেই সে ভাইকেও জাহান্নামে নিয়ে যাবে। আর কাকে নিয়ে যাবে? যদি স্বামী থাকে, স্বামী সে তার স্ত্রী বেপর্দা হয়ে বেড়াচ্ছে, স্বামী কিছু বলছে, তাহলে সেই স্বামীও যাবে জাহান্নামে। তাহলে একটা নারী কয়জনকে নিয়ে যাবে জাহান্নামে? তারপরে দেখা যাচ্ছে যে আজকে আমাদের সমাজে বিহাইয়ার স্তর বেড়ে থাকছে, বাড়তে চলেছে। কেন? আজকে আমরা ছোট থেকে কালচার করে দিচ্ছি, ছোট থেকে তাদেরকে হিজাব পরা, তাদেরকে বরখা পরা, তাদেরকে মানে ভালোভাবে করার চেষ্টা করি, ছোট থেকে ওই ন্যাংটা পুংটা ওই জামা কাপড় স্টাইল স্টাইল বলা জামা গুলো নিয়ে কি করি তাদেরকে অভ্যাস করে দিচ্ছি। অথচ ছোট থেকে মানে পায়জামা পরতে হবে মেয়েদেরকে, বাচ্চা থেকে পায়জামা পরতে হবে। অথচ বড় মেয়ে হয়ে যাচ্ছে, তারপরে ওই আন্ডার প্যান্ট জাঙ্গিয়ে পরে থাকছে, দিয়ে লোকের সামনে ঘুরে, কোনো ব্যাপারই নেই এটা। তাহলে এই অবস্থা যদি আমাদের মধ্যে হয়, তাহলে আমরা কিভাবে আমাদের মেয়েরা ভালো হবে? যদি আমাদের ছেলে মেয়েরা যদি ভালো না হয়, ছেলে মেয়ে যদি ভালো হয় তাহলে আমরা মরার পরেও আমরা নেকি পেয়ে থাকবো। আর ছেলে মেয়ে যদি খারাপ হয়, আর আমাদের কারণে, মা বাপের কারণে, যদি মা বাপের মানে ডাঁটার কারণে যদি ছেলে পেলে খারাপ হয়, তাহলে পাপও পৌঁছে যেতে পারে। সুতরাং আমাদেরকে মানে দায়িত্ব আছে। আল্লাহ রাসূলের কাছে সহিহ বুখারী হাদিসের মধ্যে বলছেন যে তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, কিয়ামতের দিন তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে, মাকে জিজ্ঞাসা করা হবে তার মেয়েদের সম্পর্কে, বাপকে জিজ্ঞাসা করা হবে তার ছেলেদের সম্পর্কে, স্বামীকে জিজ্ঞাসা করা হবে তাদের স্ত্রীদের সম্পর্কে। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, কিয়ামতের দিন তোমাদের দায়িত্ব সব জিজ্ঞাসিত হতে হবে।
সুতরাং আজকে আমাদের মা বাপকে সতর্ক হতে হবে যে আমার স্ত্রী, আমার ছেলেপিলা, আমার মেয়েরা কিভাবে চলাফেরা করছে। যদি এইরকম ভাবে আমরা সেদিকে নজর না রাখি তাহলে আমাদেরকেও তাদের সাথে জাহান্নামে যেতে হবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা যত আমাদেরকে সেই সব বেপর্দা নারীদের চক্কর থেকে বাঁচিয়ে রাখেন এবং আমাদের ছেলে মেয়েরা যাতে বেপর্দা না হয় এর জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে যথেষ্ট দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা সাথে সাথে আল্লাহ তাআলার কাছে আমরা আরো দোয়া করি, আল্লাহ গো যাতে আমরা যেভাবে দায়িত্ব পালন করলে, যে কৌশল করলে আমাদের ছেলে মেয়েরা সৎ হতে পারে, বর্দাশীল হতে পারে, সেই রকম আমাদেরকে কৌশল শিখিয়ে দিও এবং সেই রকম ভাবে চলার তৌফিক দান করো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের শেষ দোয়াটা পড়ে নি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সসালাতু ওয়া সালাম আলা মান লা নাবিয়্যা বা'দ আম্মা বা'দ। আজকের কে বড় ক্ষতিগ্রস্ত বইয়ের 25 নম্বর বিষয় হচ্ছে নারীদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুঁশিয়ারি, নারীদের ব্যাপারে আল্লাহ রাসূলান যে হুঁশিয়ারি করেছেন সেটা। আবু সাইদ খুদিরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দুনিয়া এবং নারীদের থেকে সাবধান থাকো, কারণ নিশ্চয় বানী ইসরাইলের প্রথম দুর্ঘটনা নারীদের মধ্যেই ঘটেছিল। মুসলিম মিসকাত হাদিস নাম্বার 3086। কি বলছে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা দুনিয়া এবং নারীদের থেকে সাবধান থাকো। দুনিয়া এবং নারী মানে যত কিছু সম্পদ আছে, সমস্ত কিছু, দুনিয়ার যত কিছু সম্পদ আছে সবই সম্পদের মধ্যে সবচাইতে ভোগের বস্তু হচ্ছে, সবচাইতে উত্তম সম্পদ হচ্ছে নারী। তো নারীটাও দুনিয়ার মধ্যেই পড়ছে, নারী দুনিয়ার মধ্যেই পড়ছে, কিন্তু তারপরে আল্লাহ রাসূল কি বলছেন, দুনিয়া থেকে এবং নারী থেকে বেঁচে থাকো, সাবধানে থাকো, কারণ নিশ্চয়ই বানী ইসরাইলদের প্রথম দুর্ঘটনা নারীদের মধ্যেই ঘটেছিল। বানী ইসরাইলে যে প্রথমে যে ঝগড়ার সূত্রপাত হয়েছিল, হত্যা হতে মানে বিভিন্ন রকমের সূত্র হয়েছে, নারীদের থেকেই, নারী থেকে কি হয়েছিল, সৃষ্টি হয়েছিল। এই জন্য দেখা যায় যে একটা সংসারে সাধারণভাবে সংসার সুখে থাকে, যখন একটা নারী চলে আসলো তখন কি হলো, সংসার আগুন লেগে গেল, তখন ব্যাটার সঙ্গে মা বাপের ঝামেলা শুরু হয়ে গেল, তখন বিভিন্ন ঝামেলা কিছু লেগে হলো, যতদিন পর্যন্ত নারী ছিল না ততদিন পর্যন্ত একটা সংসার শান্তিতে ছিল, আর যখন একটা নারী চলে আসলো এই সংসারে তখন কি হলো, ঝামেলা সৃষ্টি হয়ে গেল আরো বিভিন্ন রকমের কিসের লেগা। এই জন্য আল্লাহ রাসূল বলছেন নারী থেকে সাবধানে থাকো, নারী থেকে সাবধান থাকো, নারীর ফাঁকারে যে পড়বে, নারী যে কথা শুনবে, তার মানে ওই সংসারে আগুন লাগতেই হবে। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আমার পরে এমন কোন জটিল সমস্যা ত্যাগ করিনি পুরুষদের জন্য বেশি ক্ষতিকর হতে পারে নারীদের চেয়ে। বুখারি মুসলিম মিসকাত হাদিস নম্বর 3085। কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি আমার পরে এমন কোন জটিল সমস্যা রেখে যাইনি, এমন কোন জটিল সমস্যা রেখে যাইনি মানে এমন বড় সমস্যা রাখিনি। এই জন্য একটা সমস্যা, কি সমস্যা, সেটা হচ্ছে পুরুষদের জন্য বেশি ক্ষতিকর হতে পারে নারী। নারী হচ্ছে পুরুষদের চাইতে, পুরুষদের কাছে সবচাইতে বেশি ক্ষতিকর, সবচাইতে বেশি ক্ষতিকর কি, নারী। অত্র হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে পুরুষদের জন্য সবচেয়ে বেশি ধ্বংসাত্মক বলে ঘোষণা করেছেন। কাজেই পুরুষদের সাবধান থাকা জরুরি। আজকে যত রকমের ঘটনা ঘটছে, যত রকম দুর্ঘটনা ঘটছে, যা কিছু হচ্ছে সব কিছু নারীকে কেন্দ্র করে। উকবাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নারীদের নিকট যাওয়া থেকে সাবধান থাকো। একজন সাহাবি কি বলছে এখানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা নারীদের কাছে যাওয়া থেকে, হয়তো কোনো বাড়িতে নারী আছে সেই বাড়িতে বেশি বেশি মানে আড্ডা দিতে যাও না, সেই বাড়িতে বেশি দেখা করতে যাও না, বা কোনো ইয়েতে যাও না, এই যে নারীদের কাছ থেকে যাওয়া থেকে কি করো, সাবধান থাকো। হয়তো কোনো বাড়িতে হয়তো কোনো তার ভাই বা বাপ হলে কোনো কাজ করে, এই জন্য তার বন্ধু বান্ধব আছে সেই বাড়িতে, হয়তো যুবতী, হয়তো মেয়ে ছেলে আছে, বেটি ছেলে আছে, খবরদার ওই সব ইয়েতে আল্লাহ রাসূল বলছেন খবরদার, যুবতী যে আপনাকে কি করো, সাবধান থাকো। তো একজন জিজ্ঞাসা করছে, হে আল্লাহ রাসূল, দেওর সম্পর্কে আপনি কি বলেন, কেন দেওরা তো সব আমাদের মাঝেই থাকে, এরা সবসময় ঘোরাফেরাই করে, তো দেওর সম্পর্কে আপনি কি বলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেওর হচ্ছে মৃত্যুর সমতুল্য। বুখারী মুসলিম মিসকাত হাদিস নাম্বার 3102। কি বলছে এখানে, যে যখন আল্লাহ সাল্লাম এই কথা বললেন যে নারীদের কাছে তোমরা বেশি বেশি যাওয়া থেকে তোমরা সাবধানে থাকো, এই কথা যখন বললেন তো একজন সাহাবী প্রশ্ন করলেন, একজন পুরুষ হোক চাই মহিলা সাহাবী হোক, যাই হোক প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, দেওর সম্পর্কে আপনি কি বলেন, কারণ দেওরা তো সব তো মানে ওই ভাবিদের কাছেই থাকে, উঠার ঘুরে সব বাড়িতেই থাকে, তো এরা কি করবে এবার, আপনি বলেন ব্যাপারটা।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে দেওর মৃত্যু সমতুল্য, দেওরকে মৃত্যু বলেছে। কেন মৃত্যু বলেছে? মৃত্যু বলার কারণটা কি? এর অর্থ হচ্ছে যে যত বেশিরভাগ বিশেষ করে মানে খুব সুপরিকল্পিত ভাবে সুন্দর ভাবে ব্যবচার হয় কার সাথে? দেওরের সাথে। আর বিশেষ করে বহুদের কাজের সঙ্গে হয় ওই সারিদের সাথে, মানে মা বাপ খেয়াল করে না, ওকে বিভিন্ন রকমের সেবা যত্ন করতে, কি করে পানি দিতে, অমুক করতে দিতে করতে, এ করে দিয়ে দেয়, কোনো খেয়ালই রাখে না। কিন্তু ওই জন্য বহুদের সব চাইতে ব্যবচার হয় কার সাথে? সালির সাথে। আর ভাবিদের কার সাথে হয়? দেওরের সঙ্গে। তো আলোচনা বলছেন দেওর তোমার মৃত্যু সমতলে, কেন? এই জন্য যে দেওরের সঙ্গে যখন ব্যবচার হয়ে যাবে আর যখন তুমি ধরা পড়বে তোমার শাস্তি কি হবে? মৃত্যু। শাস্তি কি? মৃত্যু। যা মানে একজন মহিলা যদি বিবাহিত হয় কিংবা পুরুষ যদি বিবাহিত হয় আর যদি কারোর সঙ্গে ব্যভিচারে যদি লিপ্ত হয়, যদি ধরা পড়ে, তাহলে তার শাস্তি হচ্ছে ইসলামে মৃত্যুদণ্ড। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেওর হচ্ছে তোমার মৃত্যু সমতুল্য, মানে অত থেকে বেশি সাবধান থাকো, দেওর থেকে বেশি সাবধান থাকো। আজকে আমাদের সমাজ কি বলছে? দেওর মানে দ্বিতীয় বর, দেওর ভাবি মানে অর্ধেক দাবি, ভাবি মানে অর্ধেক দাবি, আর দেওর মানে হচ্ছে দ্বিতীয়, তার মানে বানিয়ে ফেলেছে। আর এরা কি বলে যে ভাসুরকে নাকি গুল্লার দেখাতে হয় না, আর দেওরের ব্যাপারে ও গোটাই সব খুলে দাও, কোনো ব্যাপার নেই। এ হচ্ছে দেওরকে পুরো দেহ দিয়ে দাও, আর ভাসুরের সামনে ভাসুরকে নাকি গুল্লাও দেখাতে হয় না। তো এই যে হচ্ছে আজকে আমাদের সমাজ, তো এই জন্য এই সমাজ যে অবস্থা যদি হয়, এই আকিলা যদি হয়, তাহলে এরা তো দেওরের সঙ্গে আরো কত কি যেন লিপ্ত হতে পারে, এটা স্বাভাবিক কথা। যখন এরা স্বীকার করেছে দেওর অর্ধেক বর, দেহ বর মানে দ্বিতীয় বর, আর ভাবি অর্ধেক ভাবি, তাহলে এই অবস্থা যদি হয় তাহলে আজকে কি ঘটনা ঘটছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করুক আমাদেরকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই প্রশ্ন করলেন যে দেওর সম্পর্কে আপনি কি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেওর তোমার মৃত্যু করে, সুতরাং তুমি দেওর থেকে বেশি সাবধান থাকবে। অত্র হাদিস, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে নারী থেকে সাবধান থাকতে বলেছেন, আর ভাবিদেরকে দেওর থেকে সতর্ক থাকতে বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অবশ্যই কোন পুরুষ কোন নারীর সাথে নির্জনে একত্রিত হলে তৃতীয় জন হবে শয়তান। তিরমিজি মিসকাত হাদিস নাম্বার 1318। কি বলছে আল্লাহর রাসূল? বলছে যখন কোন পুরুষ কোন নারীর সামনে নির্জনে একাকী হয়, কোনো ঘরে হোক বা কোনো গোডাউনে হোক বা কোনো ফাঁকা জায়গাতে হোক বা কোন এক জায়গাতে, মানে একজন পুরুষ আর একজন নারী ছাড়া তৃতীয় জন কেউ নেই, এইরকম জায়গাতে একত্রিত হতে আল্লাহ সুবহানাহু নিষেধ করছেন। কেন? বলছে তোমরা যখন দুইজন একত্রিত হবে শয়তান তিনজনে, তৃতীয় জন কি হবে? শয়তান। তখন শয়তান কি করবে? ওই তোমাকেও মানে কি করবে? নেকড়াবাদ করে দেবে, আর ওকেও মানে কি করবে? তাহলে কি হবে? সুতরাং সমস্যা বেড়ে যাবে। সুতরাং খবরদার, একজন পুরুষ আর একজন নারী যাতে কোনো জায়গাতে একত্রিত না হয়। আজকে যে আমাদের জামাইদেরকে, যে আমাদের মেয়েদেরকে যে পাঠিয়ে দিচ্ছি, যা রে বেটি তোর নানাকে পানি খেটা দিয়ে শরবত দিয়ে, কত বড় হচ্ছে? জামাই থাকছে একলাই ঘরে আর শাড়িদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কত বড় ব্যভিচার রাস্তা আমরা তৈরি করে দিচ্ছি। সুতরাং এই সব ব্যাপারগুলো আমাদের মগজে না রাখতে যদি আমরা না রাখি, তাহলে আমাদের কিন্তু ভয়ঙ্কর পরিণতি আছে, হয় দুনিয়াতে না হয় পরকালে। অত্র হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদেরকে অপর নারীর সাথে নির্জনে একত্রিত হতে কঠোরভাবে নিষেধ করেছেন এবং শয়তান তাদেরকে বিপদগামী করবে বলে সাবধান করেছেন। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে লক্ষ্য করে বললেন, বুদ্ধি ও ধর্মের ব্যাপারে তোমাদের অপূর্ণতা থাকা সত্ত্বেও বুদ্ধিমান এবং জ্ঞানী পুরুষের জ্ঞান তোমাদের অপেক্ষা আর কেউ অধিক বিনষ্ট করতে পারে এমন কাউকে আমি দেখিনি। বুখারী মুসলিম মিসকাত হাদিস নাম্বার 19। কি বলছে এখানে আল্লাহর রাসূল? বলছে মহিলাদেরকে লক্ষ্য করে কি বলছে? যে বুদ্ধি ও ধর্মের ব্যাপারে তোমাদের অপূর্ণ, বুদ্ধি মানে মেয়েদের কি বলছে আল্লাহর রাসূল? বুদ্ধি কম হয় মেয়েদের, সাধারণভাবে কি বুদ্ধি কম হয়। ধর্মীয় দিক দিয়ে অপূর্ণতা মানে কেন, কিভাবে? যে মেয়েদের যে মাসিক হয় মাসে মাসে এদের জন্য নামাজ পড়তে পারে না, ধর্মের দিক দিয়ে কি হয়েছে ও কিন্তু অপূর্ণতা থাকছে। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের বুদ্ধিও কম আর তোমাদের ধর্মের কাজও কম, অপূর্ণতা সত্ত্বেও কিন্তু আমি দেখছি যে বুদ্ধিমান এবং জ্ঞানী পুরুষ, যারা বুদ্ধিমান জ্ঞানী পুরুষ যারা আছে, এদের জ্ঞান তোমাদের অপেক্ষা আর কেউ নষ্ট করতে, মানে এদের জ্ঞানকে তোমরা নষ্ট করে দাও, এদের বুদ্ধিকে তোমরা নষ্ট করে দাও। কারা? মহিলারা নষ্ট করে দিতে পারে এমন কাউকে আমি দেখি, মানে অন্য কেউ নষ্ট করতে পারে না, কিন্তু তোমরা এই মহিলারা নষ্ট করে দিতে পারে একটা বুদ্ধিমান মানুষকে। এই জন্য দেখা যায় যে একটা বুদ্ধিমান ছেলেকে যখন তার বিয়ে দেওয়া হলো তখন কি করলো, বাড়িতে ঝামেলা সৃষ্টি হয়ে গেল। একজন বুদ্ধিমান মানুষ কি করলো, একটা মেয়ের প্রেমে পড়ে গেল,
তো একজন বুদ্ধিমান এই জন্য একটা কথাই বলে কি যে বড় বড় বাবু মেঙ্গের কাছে কাবু, বড় বড় বাবু বাড়িয়ালির কাছে কাবু, কিছু লেগে এই যে তো যত বুদ্ধিমান থাকুক আল্লাহ রাসূল বলছেন যে তোমরা তাদের বুদ্ধিকে নষ্ট করে দিতে পারো, এইরকম তোমাদের শয়তানি ক্ষমতা আছে। অত্র হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জ্ঞানী ব্যক্তিও নারীদের চক্রান্ত থেকে রেহাই পায় না। কি বলছে জ্ঞানী ব্যক্তিরাও, রাসূলুল্লাহ সাল্লাম জানাচ্ছেন যে জ্ঞানী ব্যক্তিরাও নারী চক্রান্ত হচ্ছে মারাত্মক চক্রান্ত, খুবই ভয়ঙ্কর চক্রান্ত, যার থেকে পুরুষদেরকে আল্লাহ রাসূল বার বার সতর্ক করেছেন যে খবরদার দুনিয়া থেকে নারী থেকে বেঁচে থাকো, দুনিয়া থেকে নারী থেকে বেঁচে থাকো। নারীদের চক্রান্ত অত্যন্ত শক্তিশালী, এজন্য অন্য একটা হাদিসের মধ্যে আছে নারী যখন বাড়ি থেকে বের হয় তখন শয়তান তার চেহারাকে এমন ভাবে মানে ফুটিয়ে তুলে অপর পুরুষের সামনে যে তাকে এমন ভাবে ফুটিয়ে তুলে যে সে মনে হবে সে বিশ্ব সুন্দরী, যদিও তার স্ত্রী তার চেহারা অনেক সুন্দরী কিন্তু এমন ভাবে শয়তান মানে তার চেহারাকে ফুটিয়ে তুলবে যে মনে হয় সেই বিশ্ব সুন্দরী। এই জন্য দেখা যায় কি যে অনেকেই ফাঁসে পড়ে কি হয় একটা ভাব মহাবত হয়ে যায়, তারপর বিয়ে করে নেয়, বিয়ে হওয়ার পরে দেখা গেলো যে এই অবস্থা নিয়ে লাশে ছুটাছুটি হয়ে যায় বেশিদিন টিকে না, কেন তাকে শয়তান এমন ভাবে তার চেহারাকে দেখিয়েছিল যে বিশ্ব সুন্দরী তাকে মনে করিয়েছিল। আল্লাহ তাআলা বলে নিশ্চয় তোমাদের নারীদের চক্রান্ত শক্তিশালী, সূরা ইউসুফের 28 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি বলছেন নিশ্চয় নারীদের চক্রান্ত বহু শক্তিশালী। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে ইউসুফ আলাইহিস সালামকে কি ঘটনা করলো, জুলেখা তার স্বামী ধরে ফেললো যে তার পিছন দিক থেকে জামা ছিল যেহেতু নারীদের চক্রান্ত, তখন তার স্বামী বুঝে ফেললো, তারপরে জানাচ্ছে কি নিশ্চয় তোমাদের চক্র মানে নারী চক্রান্ত খুব শক্তিশালী, এমন ভাবে ওরা কৌশল করতে পারে, এমন ভাবে কৌশল করতে পারে যখন ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে যখন তাকে ডাকলে এবং ইউসুফ আলাইহিস সালাম বলে আমি আল্লাহকে ভয় করি, তখন ও কি লোকে যখন জবর হতে গেল ইউসুফ আলাইহিস সালাম পালিয়ে যাচ্ছেন, তার পিছন থেকে যখন ধরে নিলেন জামা, তখন ইউসুফ আলাইহিস সালাম জামা ছিঁড়ে গেল, তখন ও কি করলো, ও মিথ্যা দিয়ে মানে 36 কলা দেখিয়ে দিল ইউসুফ আলাইহিস সালাম আমাকে ইয়ে করছিল এই জন্য মানে সব ইয়ে করলো। এবার কি করলো তার বিচার যখন বসলো, তার স্বামী আরো সব ইয়ে হলো যে এরকম বিচার করা হলো যদি আগাদেশ থেকে যদি ছিঁড়া থাকে তাহলে বুঝবো যে ইউসুফ আলাইহিস সালামের এটা আমার দোষ, আর যদি পিছন থেকে যদি ছিঁড়া থাকে তাহলে নারীর এটা দোষ, দেখা যাক। তারপরে দেখা গেল কি ইউসুফ আলাইহিস সালাম আগা দিকে ছিঁড়া নেই, ছিঁড়া আছে কোন দিকে, পিছন দিকে। তারপরে বললে কি যে নারীদের চক্রান্ত খুব জটিল, খুব শক্তিশালী, এই যে মানে ও নিজে অপরাধ করলো, ওই তাকে ফাঁসালো, ওই আবার তাকে জেলে পাঠালো, অথচ যারা বুঝার লোক তারা বুঝে নিয়েছে যে নারীদের চক্রান্ত খুবই জটিল। এই জন্য সাধারণভাবে দেখা যাচ্ছে কি ইউসুফ আলাইহিস সালামের দোষ দিচ্ছে কে, জুলেখা, কিন্তু ও কিন্তু আর প্রেমে পাগল। এই জন্য অনেকেই মানে মনে করে, একজন আমাকে বলছে যে ভাই আমি বিশেষ করে যেখানে থাকি না তা আমার স্ত্রী আমার খুব খোঁজ খবর নেই যে আমি কোন জায়গাতে আছি, কোথায় আছি, আসছি কিনা, খুব খোঁজ খবর নেই। তো আমি বললাম যে ভাই আপনার হয়তো একটু বিপদ বেশি থাকতে পারে, তার কারণ আপনার আবার দেখি সমস্যা আছে, আপনার বাড়িতে কিছু সমস্যা আছে, আর আপনি সমস্যার কারণে আপনার স্ত্রী এত খোঁজ খবর নিচ্ছে মানে মানে আপনার স্ত্রী তো 100% সঠিক না, এটা আপনি প্রমাণ করেছেন। তো বলছেন না না আমার যার ব্যাপারে কিনা ওকে ও দেখতেই পারে না। আমি বলছি ভাই ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনার জানা আছে, পবিত্র কোরআনের আয়াত জানা আছে, অথচ যার সঙ্গে তার মহব্বত তাকে খারাপ বলে প্রচার করছে, তাকে খারাপ চোখে দেখছে মানে এটা লোকে গায়ে দেখাচ্ছে কিন্তু আসলে ওর অন্তরটা আলাদা। অনুরূপ ভাবে আপনার স্ত্রী যাকে খারাপ চোখে দেখছে, যার ব্যাপারে মানে আপনাকে বদনাম করছে, হতে পারে তার সঙ্গে আরো বেশি ঘনিষ্ঠ আছে ভিতরে, এটা আপনাকে প্রকাশ করছে যে দেখা আনতে খারাপ চোখে দেখি কিন্তু আসলে বিপদ ব্যাপারটা আছে অন্যরকম, আর আপনাকে খবর নিচ্ছে যে আপনি কোথায় আছেন, কখন আসছেন, সব খবর নিচ্ছেন, মানে এর অর্থ এটাও হতে পারে যে আপনি সুযোগ খুঁজছে যে আপনি অনেক এখানে থাকবেন, এসবে আপনাকে সুযোগ খুঁজছে যাতে তার সাথে যাতে ব্যভিচার লিপ্ত হতে পারে, সুতরাং সাবধান। তারপরে আমি কথা বললাম, তখন তো বললো যে ভাই ব্যাপারটা তো সঠিক, ব্যাপারটা তো খুবই মানে সঠিক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো যাই হোক, এইরকম ভাবে মানে নারীদের চক্রান্ত বোঝা খুবই কঠিন, খুবই কঠিন, খুবই কঠিন। তবে এই জন্য বিশেষ করে মেয়েদেরকে বলা হয় কি যে মেয়েদের 36 তল্লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ইউসুফের 28 নম্বর আয়াতে যে নিশ্চয় তোমাদের নারীদের চক্রান্ত শক্তিশালী। আল্লাহ তাআলা অন্যতর বলেন নিঃসন্দেহে শয়তানের ষড়যন্ত্র অত্যন্ত দুর্বল। কি বলছে শয়তানের ষড়যন্ত্র দুর্বল কিন্তু নারীদের ষড়যন্ত্র কি খুবই কঠিন, শয়তানের চক্রান্ত দুর্বল। আল্লাহ তাআলা বলছেন শয়তানের ষড়যন্ত্র দুর্বল কিন্তু আল্লাহ তাআলা অন্য সূরা ইউসুফের 28 নম্বর আয়াতে কি বলছেন নারীদের চক্রান্ত খুব কঠিন, খুব শক্তিশালী। তাহলে এরা শয়তানের চাইতেও বেশি পুরুষদের জন্য ক্ষতিকর, বেশি শক্তিশালী। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নারীদের চক্রান্ত থেকে হেফাজত করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শেষ দোয়াটা পড়ে নিই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।